একের পর এক দুর্নীতির বহর। এবার বঙ্গে দুর্নীতির আর এক নিদর্শন। প্রায় চার বছর আগে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পদে চাকরির পরীক্ষা নেয় কৃষ্ণনগর পুরসভা। মোট 72 জনকে নিয়োগ করা হয় সেই সময়। তবে এই নিয়ে প্রথম থেকেই তৃণমূল পরিচালিত ওই পুরসভার বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ। এবার সেই পরীক্ষা নিয়ে আরটিআই হওয়ায় সামনে এলো মাথা ঘুরে যাওয়ার মতো তথ্য। মিলছে না সেই পরীক্ষার 25,000 উত্তরপত্রের, এমনই জানিয়েছেন পুরপ্রধান। প্রসঙ্গত 2018 সালে কৃষ্ণনগর পুরসভার সেই পরীক্ষায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে মজদুর পর্যন্ত 17টি পদে 72 জনকে নিয়োগ করা হয়েছিল। সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে পরীক্ষার স্বচ্ছতা তুলে আনতে আবেদন করেছিলেন সেই পরীক্ষার কিছু চাকরি প্রার্থী। তার জবাবেই বর্তমান পুরসভার পুরপ্রধান রীতা দাস জানান, আরটিআই হওয়ার পর আমি প্রাক্তন পুরপ্রধান অসীম শাহার কাছে চিঠি দিয়ে বিষয়টি জানতে চেয়েছিলাম। তিনি জানান সব কিছু দপ্তরের জিম্মায় আছে, তিনি কিছুই জানেন না। অসীমবাবুর জবাব পাওয়ার পর প্রধান করণিকও লিখিতভাবে জানান যে ওএমআর সিটের বিষয়ে তার কিছুই জানা নেই। অন্যদিকে এই বিষয়ে একজন আরটিআইকারী চাকরিপ্রার্থী সঞ্জয় সরকারের অভিযোগ, চাকরি পাওয়া দূরের কথা, পরীক্ষার ফল পর্যন্ত জানতে পারিনি। একই অভিযোগ করে আর এক চাকরিপ্রার্থী অপূর্বলাল বিশ্বাস ও সরব হন। পাশাপাশি এই নিয়ে হাইকোর্টে মামলা করেছেন চাকরিপ্রার্থী সুমন বিশ্বাস। তার অভিযোগ, আমি 2019 সালে আরটিআই করতে গিয়েছিলাম, কিন্তু আবেদনপত্র জমা তো নেওয়াই হয়নি, উপরন্ত আমাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। পাশাপাশি আর এক চাকরিপ্রার্থী অপূর্বলাল বলেন, বিশ্বাসই করতে পাচ্ছি না যে পুরসভার কাছে ওয়েমার সিট নেই, সেগুলো সরিয়ে ফেলা হলো নাকি হাওয়ায় মিলিয়ে গেল।